হ্যালো, আপনি এখানে কোথাও যাচ্ছেন নাকি? আপনি যাবেন না পরে? আচ্ছা, পরিচয় করিয়ে দিই, বলেছিলাম না আমার ওয়াইফ, আমার ওয়ান অ্যান্ড ওনলি ওয়াইফ সুহা, আর নীলা এই হোটেলে উঠেছেন, এখানেই পরিচয় হয়েছে। তো কী প্ল্যান, কী করবেন, কোথাও যাবেন নাকি? আচ্ছা, যদি উদ্দেশ্যহীন হয় তাহলে একটা কাজ করতে পারেন, আপনি আমাদের সাথে যেতে পারেন, আপনার ভালো লাগবে। কি হলো তোমার? ঠিক আছে, তাহলে আপনি থাকুন, আপনার সাবধান, ওই যে সিঁড়ি একটা একটা করে। হ্যাঁ, আসো, আস্তে ওঠো, সাবধান, আসো আসো আসো। কি হলো, তুমি থামলা কেন? এখন মনে হচ্ছে মাথা ঘুরে একটা কমেছে, সমস্যা নেই, চলো ঘুরতে যাই। একদম স্পষ্ট করে তুমি একটা উত্তর দেবা আমাকে। তুমি এই যে এই মেয়েটাকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করতেছ? মানে এখন তুমি চিনতেও পারতেছো, তুমি আকাশ থেকে পড়তেছো, মানে আমার তোমার কি ধারণা যে আমি কিছু বুঝি না, আমি কোনো কিছু বুঝতে পারি না, মানে কেন শুধু শুধু তুমি এরকম করছো, আমার লাইফটা কেন হেল্প করতেছো, আমাকে একটু শান্তিতে থাকতে দিবা না তুমি? আমি না বুঝতে পারি না মাঝে মাঝে তোমাকে, তুমি তুমি আমাকে এত ছোট মনে করো কেন? আমি ওখানে কেন তোমাকে সন্দেহ করবো? আশ্চর্য কথা, আমি খুব ভালো করে সবকিছু বুঝতে পারি। আমাকে তুমি না আমাকে আসলে ইম্পর্টেন্স দিতে চাও না, এটা হচ্ছে মেইন কথা। আমি তোমাকে ইম্পর্টেন্স দিতে চাই না, মানে নতুন কোনো একটা মেয়ে যে কোনো কেউ কারোর সাথে যদি আমি কথা বলি সঙ্গে সঙ্গে তোমার ইম্পর্টেন্স শেষ হয়ে যায়, মানে তুমি আমাকে এই পরিমাণ জ্বালাইছো কেন? আমার না ভালো লাগে না এসব, আমি নিতে পারছি না, আমার অসহ্য লাগতেছে এসব। এখন যেখানে খুশি সেখানে তুমি আমার সাথে কথা বলবা না, আমি এখনই এখান থেকে পড়ে যাচ্ছি। যা খুশি করো, আমার কিছু যাচ্ছে না। আচ্ছা প্লিজ, তুমি যাবে? আচ্ছা আচ্ছা, ও হয়ে যায়, এদিকে একটু রেস্ট নিয়ে তারপর চাই। তোমার ব্যাগটা